আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আলু চাষ সম্পর্কে অর্থাৎ আলু চাষের প্রথম পর্যায়ে একদম শুরুর পর্যায়ে আমরা কি কি পরিচর্যা নেব এবং শুরুতেই কি স্প্রে করতে হবে আমাদের জমিতে বা আমাদের আলুর চাষে সেই বিষয়ে আমি আপনাদের সবিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওতে কারণ আলু চাষ কিন্তু খুবই সেন্সিটিভ একটি চাষ এবং আলু গাছ কিন্তু খুবই সেন্সিটিভ একটি গাছ তাই আমরা যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারি বা সঠিকভাবে যত্ন না নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাব না বা পাবার আশাও করতে পারি না এবং আলু গাছে আমরা বেশিরভাগ সময়ে দেখে থাকি যে নাবি ধসা যে রোগটি এটি কিন্তু ব্যাপকভাবে আমাদের আলুর জমিতে দেখা যায় এবং তার সাথে সাথে আলুর আরেকটি রোগ হচ্ছে আপনার এক্স ওয়াই ভাইরাস এর প্রকোপেও কিন্তু আলু চাষের বিরাট বড় একটি ক্ষতি হয়ে যায় তাই আমাদের সবসময় সতর্ক থাকা উচিত সতর্কতা স্বরূপ আমরা কোন কোন ব্যবস্থাগুলো নেব আর সেগুলো কিন্তু আমাদের একদম প্রথম যখন আলু গাছ মাটির থেকে বেরিয়ে আসছে তখন থেকেই আমাদের নেওয়া প্রয়োজন তাই এই ভিডিওতে আমি আপনাদের আলু চাষের যখন আলু গাছটি মাটির থেকে বেরিয়ে আসলো তার দশ থেকে পনেরো দিন পর্যন্ত কি কি পরিচর্যা নিতে হবে বা কি স্প্রে করতে হবে আমাদের আলুর জমিতে সেটা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা যারা আমরা আলু চাষ করছি আমরা মূল জমিতে যা সার ব্যবস্থাপনা সেগুলো তো অবশ্যই দিয়েছি ঠিকঠাক মতোই তো এরপরে আমাদের আলু গাছের কি কী পরিচর্যা নিতে হবে সে বিষয়ে আমি আলোচনা করি প্রথমত যখন আলু গাছটি আপনার মাটির থেকে বেরিয়ে আসলো তখন আলু গাছটি যখন বয়স মোটামুটি ছয় থেকে সাত দিন হয়ে গেল সবার প্রথম আমাদের দেখতে হবে আলুর জমিতে কোনো আগাছা আছে কিনা যদি আগাছা থাকে তাহলে সেটিকে নিরানির সাহায্যে আপনার আগাছাকে মুক্ত করতে হবে বা আগাছাকে তুলে ফেলতে হবে এবার আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য করতে হবে সেটি হলো আমাদের আলুর জমিতে পর্যাপ্ত পরিমাণে রস অর্থাৎ আপনার মশ্চার যে ভাবটা মাটিতে সেটি আছে কি না আপনার মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আলু গাছের বৃদ্ধি থেমে যাবে বারণ তো ঠিকঠাক মতো আসবে না তাই যদি আপনার মাটি শুকিয়ে যায় তাহলে আপনাকে কিন্তু এই যে দেখুন এখানে ঝাপটা দেওয়া হয়েছে জলের ঝাপটা এই জলের ঝাপটা দেওয়ার ফলে আপনার আলু গাছ দেখবেন মোটামুটি দু তিন দিনের মধ্যে একদম ঝাড়া দিয়ে উঠবে আপনারা এই অবস্থাতেও এসে কিন্তু কোনো রকম রোগ বা পোকার আক্রমণ আপনারা দেখবেন না বা দেখাটা যায় না কিন্তু এর পরের থেকেই শুরু হলো আপনার রোগ এবং পোকার আক্রমণ সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমত আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে একবার স্প্রে করব অবশ্যই আলুর জমিতে না হলে আমরা পরবর্তীতে যেসব সমস্যার সম্মুখীন হব সেগুলো হলো প্রথমত নাবি ধসা যেটি আলু গাছের একটি মারাত্মক রোগ এবং আরেকটি হলো এক্স ওয়াই ভাইরাস এবার নাবিধসা নিয়ে আমি বিস্তারিত বলছি না আর যেটা এক্স ওয়াই ভাইরাস সেটি হলো আপনার কিছু পোকার আক্রমণ অর্থাৎ কীট সাদা মাছি জাপ পোকা এদের আক্রমণের ফলে হয়ে থাকে আর বিশেষ করে এর প্রথম আপনার বীজ বাহিত এটা তো যে বীজে আপনার এক্স ওয়াই ভাইরাসটি আছে যে বীজটি আপনি জমিতে লাগিয়েছেন সেই বীজ থেকেই প্রথম গাছটি উঠবে এক্স ওয়াই ভাইরাস নিয়ে এবং পরবর্তীতে যখন সাদা মাছ এবং জাপ পোকা সেই গাছে আসবে তারপরে কিন্তু সেটি অন্য যখন সুস্থ গাছে বসবে তখন সেই ভাইরাসটি অন্য গাছকে আক্রান্ত করবে তাহলে এর যে লক্ষণ গাছের পাতা কুকড়ে যাওয়া গাছের পাতাগুলো হলদে হলদে ভাব হয়ে যাওয়া গাছ শক্ত হয়ে যাওয়া গাছটা বেটে হয়ে যায় গাছে বৃদ্ধি থেমে যায় এই লক্ষণগুলো আমরা প্রথম মোটামুটি ছ সাত দিন আমরা দে বুঝতে পারবো না কিন্তু যখন গাছের বয়স মোটামুটি আপনার বারো থেকে পনেরো দিন হয়ে যাবে তখন আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনাদের এক্স ওয়াই ভাইরাসের লক্ষণগুলো অনেক সময় ফুটে উঠবে তো এবার আমাদের সবার প্রথম যে কাজ সেটি হলো এই এক্স ওয়াই ভাইরাস যে গাছগুলো অর্থাৎ যে যে সকল গাছগুলো আমরা এক্স ওয়াই ভাইরাসের লক্ষণযুক্ত গাছের পাতা কুকড়ে যাওয়া গাছের পাতার শিরাগুলো হলুদ হয়ে যাওয়া গাছের পাতাগুলো উপরের দিকে মুড়ে যাওয়া এই সব লক্ষণগুলো আমরা দেখব আমাদের সাথে সাথে সেই সকল গাছগুলোকে তুলে ফেলতে হবে না হলে এই গাছ থেকে আমাদের জমিতে প্রচুর পরিমাণে এক্স ওয়াই ভাইরাস ছড়াবে এবং যার ফলে শেষে গিয়ে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ফলনে আমরা মার খেয়ে যাবো তাই প্রথম ধাপেই আমাদের এই এক্স ওয়াই ভাইরাস গাছগুলোকে তুলে ফেলা উচিত এবার আমাদের কি করতে হবে এবার আমাদের যেটি করতে হবে আমাদের একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে জমিতে তো ফাঙ্গিসাইডটা আমরা কী স্প্রে করবো ফাঙ্গিসাইড আমরা এখানে মোটামুটি তিনটে ফাঙ্গিসাইড আমরা স্প্রে করতে পারি তার মধ্যে প্রথমত আপনারা স্প্রে করতে পারেন ম্যাঙ্গোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট এটি আপনারা স্প্রে করতে পারেন এটি বাজারে আপনারা ইন্দোফিলের এম পঁয়তাল্লিশ নামে পাবেন বা ডাইথেনিম এম পঁয়তাল্লিশ নামে পাবেন এটি আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে এরপরে আপনারা আরেকটি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন সেটি হলো প্রোপিনেপ সেভেন্টি পারসেন্ট যেটি আপনারা বাজারে পাবেন বায়ারের অ্যান্টাকল নামে এটিকে আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে এবার এই অ্যান্টাকল এবং প্রোপিনেপ যদি এই টেকনিক্যালের আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে আপনাদের যেটি দেখা যাবে যে এর মধ্যে এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনার জিঙ্ক আছে তাই গাছের গ্রোথকে কিছুটা ডেভেলপ করবে এবং ছত্রাককে আপনার দমন করবে আপনার জমিতে ছত্রাকের আক্রমণ হতে দেবে না তো এর মধ্যে আপনারা যে কোনো একটি স্প্রে করতে পারেন অথবা আপনারা আরেকটি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন সেটি হলো কপার অক্সিক্লোরাইড যেটি আপনারা বাজারে টাটার ব্লাইটক্স নামে পাবেন এটি আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম করে নিয়ে স্প্রে করবেন জমিতে তাহলেও কিন্তু আপনাদের এই ছত্রাক আক্রমণের হাত থেকে আপনাদের আলুর জমিকে রক্ষা করবেন এটা হলো প্রিভেন্টিভ কেয়ার অর্থাৎ আপনার জমিতে যাতে ছত্রাকের আক্রমণ না ঘটে সেই জন্য এর সাথে আপনাদের কি করতে হবে এই তিনটে ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনাদের ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে এর সাথে আপনারা যেটি করবেন আপনার যেসব শোষক পোকা অর্থাৎ সাদা মাছি জাপ পোকার আক্রমণ যাতে জমিতে না ঘটে এই জাপ পোকা এবং সাদা মাছির আক্রমণ যদি জমিতে ঘটে তাহলে আমরা আগে বলেছি এক্স ওয়াই ভাইরাসের আক্রমণ আপনাদের জমিতে আসবে তো এই জাপ পোকা সাদা মাছিকে আপনাদের আটকাতে হবে তার জন্যই প্রথম ধাপে আপনাদের কিন্তু এই সাদামাছি এবং জাপ পোকার আক্রমণ থেকে আপনার জমিকে রক্ষা করার জন্য আপনাদের যেটি স্প্রে করতে হবে আপনারা স্প্রে করতে পারেন ইমিডিয়াকলোরোপিট ওয়ান পয়েন্ট প্লাস অ্যাসিফেট ফিফটি পারসেন্ট যেটি আপনারা বাজারে ল্যান্সার গোল্ড নামে পাবেন এটি আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে দু গ্রাম করে এছাড়া আপনারা স্প্রে করতে পারেন থায়োমেথাসকাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটি আপনারা বাজারে পাবেন সেনজেন্টার একতারা নামে এটি আপনারা স্প্রে করবেন প্রতি দশ লিটার জলে পাঁচ গ্রাম করে এছাড়া আপনারা স্প্রে করতে পারেন অ্যাসিটামাপ্রিট টোয়েন্টি পারসেন্ট যেটি আপনারা বাজারে পাবেন ধানুকার ধানপিট নামে এটি আপনারা স্প্রে করতে পারেন প্রতি দশ লিটার জলে দশ গ্রাম করে অর্থাৎ প্রতি লিটার জলে এক গ্রাম করে এটি আপনারা স্প্রে করতে পারেন এর মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন তাহলে আপনাদের শোষক পোকা যেরকম মাছি জাপ পোকা এদেরকে আটকাতে পারবেন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কিন্তু এই দশ পনেরো দিনে গাছ মোটামুটি একটা গ্রোথ লেভেল চলে এসছে এই অবস্থায় আমাদের গাছের কিন্তু গ্রোথটাকে আরও বাড়াতে হবে এবং তার সাথে সাথে শিকড়ের বৃদ্ধি করতে হবে তার জন্য আমরা একটা স্প্রে করব সেটি হলো হিউমিক অ্যাসিড এটি আমাদের স্প্রে করতে হবে এই মুহূর্তে এসে কিন্তু আমরা কোনো রকম আপনার এনপিকে স্প্রে করব না এই দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা এখানে শুধুমাত্র একটা হিউমিক অ্যাসিড স্প্রে করব এবং আমরা হিউমিক অ্যাসিড বাজারে নানান রকম আপনার পার্সেন্টেজে পাব তার মধ্যে আপনারা যেটি সচরাচর পাবেন সেটি হলো হিউমিক অ্যাসিড বারো প্লাস তার মধ্যে আপনার ফ্লোভিক অ্যাসিড আছে এরকম একটি আপনার টেকনিক্যালের যেরকম মাল্টিপ্লেক্সের জিভার্স এটি আপনাকে আপনারা স্প্রে করতে পারেন এটি আপনারা স্প্রে করবেন পনেরো লিটার জলে পঞ্চাশ এম করে তাহলে একটি ছত্রাকনাশক একটি আপনার ইনসেকটিসাইড কীটনাশক এবং এই একটি আপনারা যে কোনো হিউমিক অ্যাসিড এগুলো আপনারা এই তিনটে আপনারা স্প্রে করবেন দশ থেকে পনেরো দিনে তাহলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে এবং আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে রোগমুক্ত থাকবে এর পরবর্তীতে আমরা পরিচর্যাগুলো করবো গাছের সেটা আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের আর এই পঁচিশ থেকে তিরিশ দিনে হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের এই পঁচিশ থেকে তিরিশ দিনের যে আলু গাছের পরিচর্যা কি নেব বা আলু চাষে কী পরিচর্যা আমাদের নিতে হবে কি। কী স্প্রে করতে হবে এখানে আমরা চাপান সার দেব সেই সার কি দেব আপনাদের সবিস্তারে সেটি নিয়ে আলোচনা করব তাহলে আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন